আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখাবো টেলিগ্রাম মাইনিং বোর্ড জি এম জেড এর ফাইভ মিলিয়ন কম্বো কিভাবে কমপ্লিট করবেন প্রথমে টেলিগ্রাম ওপেন করে জি এম ওপেন করবেন করার পরে নাও বাটনে চলে যাবেন আপনারা কালেক্ট করে নেন যার পাওয়ারগুলো তারপর আমরা চলে যাব মাইন অপশনে আপনারা অবশ্যই যারা জানেন আর যারা নতুন এই যে মাইন অপশানে ক্লিক করেন মাইন অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে চারটি অপশান আছে একটি গিয়ার ওয়ার্কার সার্ভিস আর স্পেশাল এই চারটা ক্যাটাগরি থেকে আমাদের এই যে এখানে অনেকগুলো কার্ড আছে এইগুলো আমাদের কালেক্ট করে বসাইতে হবে এই যে এই তিনটা বসাইতে হবে এই তিনটা বসাইলেই আমরা ফাইভ মিলিয়ন কয়েন আমরা পেয়ে যাব তাহলে আমরা শুরু করি প্রথম কার্ডটি প্রথম কার্ডটি হচ্ছে ল্যাম্প এই যে ল্যাম্প প্রথম কারটি হচ্ছে ল্যাম্প তাহলে আমরা এটা সিলেক্ট করি গেট এই যে আমাদের প্রথম একটা চিহ্ন উঠে গেছে দেখেন এই যে এইভাবে আমরা পরপর তিনটা কমপ্লিট করব এটাকে কেটে দিলাম এখন আমরা দ্বিতীয়টা দেখব দ্বিতীয়টা হচ্ছে আমাদের আমরা দেখি কোনটা দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে আমাদের রিফ্লেক্টিভ বেস্ট রিফ্লেক্টিভ বেস্ট এটা আমরা কালেক্ট করে নিই গেট হ্যাঁ আমাদের দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেছে রিফ্লেক্টিভ বেস্ট আমরা এখন তৃতীয়টা কালেক্ট করব তৃতীয়টা হচ্ছে আমরা চলে যেতে হবে স্পেশিয়ালে স্পেশিয়াল স্পেশিয়ালে গিয়ে আমরা যাব অ্যাভেলেবেল এখানে যাব অ্যাভেলেবেল যাব অ্যাভেলেবেল যাওয়ার পরে আমরা দেখি কোনটা আমাদের আছে এই যে আমাদের তৃতীয়টা পেয়ে গেছি সেটা হচ্ছে এই যে মাইন ফার্স্ট বিটকয়েন এটা সিলেক্ট করতে হবে কিন্তু এটা দেখেন এখানে লক করা আছে ঠিক আছে তাহলে এই লকটা আমরা কীভাবে আনলক করব দেখেন নিচে এই যে এই জায়গায় লেখা আছে রিকোয়ার্স আর্লি অ্যাডাপ্টার স্ল্যাবিং লেভেল ফাইভ অর্থাৎ অ্যাডাপ্টার স্ল্যাবিং আর্লি অ্যাডাপ্টার স্ল্যাবিং এটাকে আমরা ফাইভ লেভেল করলে এটাকে আনলক হয়ে যাবে এটা আনলক হয়ে যাবে তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে আর্লি অ্যাডাপ্টার স্লাভিং লেভেল ফাইভ করতে হবে তার আমরা চলে যাই উপরের দিকে যাই এখান থেকে আমরা এই যে ওয়ার্কার এটা সিলেক্ট করব ওয়ার্কার ওয়ার্কার সিলেক্ট করলাম করার পরে নিচের দিকে স্কোল ডাউন করি দেখি আর্লি কোথায় আছে এই যে পেয়ে গেছি আমরা আর্লি অ্যাডাপ্টার স্লেভিং এই যে লেভেল জিরো আছে এটাকে আমাদের ফাইভ করতে হবে লেভেল জিরো থেকে লেভেল ফাইভ করতে হবে তাইলে আমাদের মাইন্ড ফার্স্ট বিটকয়েনটা আনলক হয়ে যাবে আমরা জাস্ট আর্লি অ্যাডাপ্টের উপর ক্লিক করি গেটে ক্লিক করে এটা এই যে লেভেল ওয়ান হয়ে গেছে আবার ক্লিক করি গেট লেভেল টু গেট লেভেল থ্রি আবার ক্লিক করি গেট লেভেল ফোর আবার ক্লিক করি গেট এখন যেখান লেভেল ফাইভ হয়ে গেছে আর্লি অ্যাডাপ্টার স্ল্যাবিং লেভেল ফাইভ হয়ে গেছে তাহলে আমরা এখন আবার স্পেশিয়ালে যাই স্পেশিয়ালে যাইয়া অ্যাভেলেবেলে যাই গিয়া দেখি আমাদের এই যে মাইন্ড ফার্স্ট বিটকয়েন মাইন্ড ফার্স্ট বিট এটা আনলক হয়ে গেছে এটাতে আমরা ক্লিক করি দেখেন এটা মাইন্ড ফার্স্ট বিট কয়েন কিন্তু আপনাদের অবশ্যই কয়েন থাকতে হবে প্রথমে আপনার কয়েনগুলো কালেক্ট করে নিতে হবে এটার জন্য দেড় মিলিয়ন কয়েনের প্রয়োজন হয় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন গেট এই যে আমার তিনটেই কমপ্লিট হয়ে গেছে মাইন্ড ফার্স্ট বিট কয়েন এখন আমরা এই যে আমার তিনটেই কমপ্লিট হয়ে গেছে এবং এই যে উপরে দেখেন চিহ্ন তিনটা উঠে গেছে এভাবে আপনারা কম্বো ডেলি কম্বো ফিল আপ করবেন এবং প্রতিদিন এই আর্লি কম্বো কালেক্ট করার জন্য আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেন যারা তারাও সবাই ফাইভ মিলিয়ন কয়েন কালেক্ট করতে পারে ধন্যবাদ